হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন বই ও লেখক নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল দ্য ফল অফ এ স্প্যারো বইটির লেখককে দ্য ফল অফ এ স্প্যারো বইটির লেখক কে তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দ্য ফল অফ এ স্প্যারো বইটির লেখক হলেন সেলিম আলি অপশান বি হলো রাইট অ্যান্সার সেলিম আলি নেক্সট দেখো ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখক কে তো ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখক হলেন দলাই লামা অপশান এ হলো রাইট অ্যান্সার দলাই লামা নেক্সট প্রশ্ন ওয়ান লাইফ ইজ নট এন বইটির লেখক কে তো ওয়ান লাইফ ইজ নট এন এই বইটির লেখক হলেন নটওয়ার সিং অপশান সি হল রাইট অ্যান্সার ওয়ান লাইফ ইজ নট এন বইটির লেখক হলেন নটওয়ার সিং নেক্সট দেখো মেকিং ইন্ডিয়া অ্যাসম বইটির লেখক কে তো মেকিং ইন্ডিয়া অ্যাসম এই বইটির লেখক হলেন চেতন ভগত অপশান ডি হল রাইট অ্যান্সার চেতন ভগত আর এর সঙ্গে দেখে নাও চেতন ভগতের অন্য দুটি বিখ্যাত বই কী কী না ফাইভ পয়েন্ট সাময়ান এবং হাফ গার্লফ্রেন্ড তো এই দুটি হলো চেতন ভগতের অন্যান্য বিখ্যাত বই তো এই দুটিও তোমরা মনে রাখবে নেক্সট দেখো দ্য স্টোরি অফ মাই লাইফ বইটি কার লেখা তো দ্য স্টোরি অব মাই লাইফ এই বইটি মোরারজি দেশাইয়ের লেখা অপশান এ হলো রাইট অ্যান্সার মোরারজি দেশাই নেক্সট দেখো মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার লেখা তো মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটি লেখক হলেন মহাত্মা গান্ধী অপশান সি হলো রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী আর এছাড়াও মহাত্মা গান্ধীর আরও অন্যান্য বইগুলি হলো ইন্ডিয়া অব মাই ড্রিমস হিন্দ স্বরাজ এবং ইয়ং ইন্ডিয়া তো এইগুলি হলো মহাত্মা গান্ধীর বিখ্যাত বই এই সবকটা বইয়ের নামই তোমরা মনে রাখবে নেক্সট দেখো উইংস অফ ফায়ার বইটি কার লেখা তো উইংস অফ ফায়ার বইটির লেখক হলেন এপিজে আব্দুল কালাম অপশান বি হলো রাইট অ্যান্সার উইংস অফ ফায়ার বইটি লেখক হলেন এপিজে আব্দুল কালাম এবং এপিজে আব্দুল কালামের লেখা অন্য একটি বিখ্যাত বই হল ইগনিটেড মাইন্ডস ইগনিটেড মাইন্ডস নেক্সট প্রশ্ন আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা তো আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হলেন লালা রাজপদ রায় অপশান ডি হল রাইট অ্যান্সার আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হলেন লালা রাজপদ রায় নেক্সট দেখো চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক কে তো চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক হলেন মনমোহন সিং অপশান এ হলো রাইট অ্যান্সার চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখক হলেন মনমোহন সিং নেক্সট দেখো অ্যান অটোবায়োগ্রাফি বইটির লেখক কে তো অ্যান অটোবায়োগ্রাফি বইটির লেখক হলেন জওহরলাল নেহেরু অপশান সি হলো রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু আর এর সঙ্গে দেখে নাও জওহরলাল নেহেরুর লেখা আরেকটি বিখ্যাত বই হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া নেক্সট দেখো দ্য হোয়াইট টাইগার এবং সিলেকশন ডে এই বই দুটির লেখক কে তো দ্য হোয়াইট টাইগার এবং সিলেকশন ডে এই বই দুটির লেখক হলেন অরবিন্দ আদিগা অপশান বি হল রাইট অ্যান্সার অরবিন্দ আদিগা নেক্সট প্রশ্ন দ্য রেস অব মাই লাইফ বইটির লেখক কে তো দ্য রেস অফ মাই লাইফ এই বইটির লেখক হলেন মিলখা সিং অপশান ই হল রাইট অ্যান্সার দ্য রেস্ট অব মাই লাইফ বইটির লেখক হলেন মিলখা সিং নেক্সট দেখো ফাইভ পয়েন্ট বইটির লেখক কে তো ফাইভ পয়েন্ট সাম এই বইটির লেখক হলেন চেতন ভগত অপশান ডি হল আইট অ্যান্সার চেতন ভগত আর এর সাথে দেখে নাও চেতন ভগতের লেখা অন্য দুটি বিখ্যাত বই হল হাফ গার্লফ্রেন্ড এবং টু স্টেটেস হাফ গার্লফ্রেন্ড এবং টু স্টেটেস নেক্সট দেখো ড্রিমস ফর্ম মাই ফাদার বইটির লেখক কী তো ড্রিমস ফাদার এই বইটির লেখক হলেন বারাক ওবামা অপশান সি হল অ্যান্সার বারাক ওবামা নেক্সট দেখো ইন্ডিয়া স্ট্রাগেল ফর ইন্ডিপেন্ডেন্স বইটির লেখক কী তো ইন্ডিয়া স্ট্রাগেল ফর ইন্ডিপেন্ডেন্স এই বইটির লেখক হলেন বিপিন চন্দ্র অপশান এ হল রাইট অ্যান্সার বিপিন চন্দ্র নেক্সট প্রশ্ন এ সুইটেবেল বয় বইটির লেখক কী তো এ সুইটেবেল বয় এই বইটির লেখক হলেন বিক্রম শেঠ অপশান বি হলো রাইট অ্যান্সার বিক্রম শেঠ নেক্সট দেখো অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আননোন ইন্ডিয়া বইটির লেখক কী তো অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আননোন ইন্ডিয়া এই বইটির লেখক হলেন নীরজ চন্দ্র চৌধুরী অপশান ডি হল রাইট অ্যান্সার চৌধুরী নেক্সট প্রশ্ন ট্রেন টু পাকিস্তান বইটির লেখক কে তো ট্রেন টু পাকিস্তান এই বইটির লেখক হলেন খুশবন্ত সিং অপশান এ হলো রাইট অ্যান্সার ট্রেন টু পাকিস্তান বইটির লেখক হলেন খুশবন্ত সিং নেক্সট প্রশ্ন অন দ্য অরিজিন অফ স্পেসিস বইটির লেখক কে তো অন দ্য অরিজিন অফ স্পেসিস এই বইটির লেখক হলেন চার্লস ডারউইন অপশান সি হলো আইট অ্যান্সার চার্লস ডারউইন নেক্সট দেখো লং ওয়ার্ল্ক টু ফ্রিডম বইটির লেখক কে তো লং ওয়ার্ল্ক টু ফ্রিডম এই বইটির লেখক হলেন নেলসন ম্যান্ডেলা অপশান বি হলো আইট অ্যান্সার লং ওয়ার্ল্ড টু ফ্রিডম বইটির লেখক হলেন নেলসন ম্যান্ডেলা নেক্সট প্রশ্ন দ্য জোয়া ফ্যাক্টর বইটির লেখক কী তো দ্য জোয়া ফ্যাক্টর এই বইটির লেখক হলেন অনুজা চৌহান অপশান বি হল রাইট অ্যান্সার দ্য জোয়া ফ্যাক্টর বইটির লেখক হলেন অনুজা চৌহান নেক্সট দেখো দ্য ডার্ক রুম এবং মালগুডি ডেস এই বই দুটির লেখক কী তো দ্য ডার্ক মুন এবং মালগুডি ডেস এই বই দুটির লেখক হলেন আর কে নারায়ণ অপশান বি হল রাইট অ্যান্সার আর কে নারায়ণ নেক্সট দেখো দ্য ইনহেরিটেন্স অফ লস বইটির লেখক কি। তো দ্য ইনহেরিটেন্স অফ লস এই বইটির লেখক হলেন কিরণ দেশাই অপশান সি হলো রাইট অ্যান্সার কিরণ দেশাই নেক্সট প্রশ্ন অ্যান আনসুইটেবল বয় বইটির লেখক কি। তো অ্যান আনসুইটেবল বয় এই বইটি লেখক হলেন করণ জোহার অপশান ডি হল রাইট অ্যান্সার করণ জোহার নেক্সট দেখো ফিয়ারলেস গভর্ন্যান্স বইটির লেখক কি তো ফিয়ারলেস গভর্ন্যান্স এই বইটি লেখক হলেন কিরণ বেদি অপশান এ হলো রাইট অ্যান্সার কিরণ বেদি নেক্সট দেখো ইন্ডিয়া অ্যাট রিক্স ও ডিফেন্ডিং ইন্ডিয়া এই বই দুটি লেখক কি তো ইন্ডিয়া অ্যাটরিক্স ও ডিফেন্ডিং ইন্ডিয়া এই বই দুটির লেখক হলেন যশবন্ত সিং অপশান বি হল রাইট অ্যান্সার যশবন্ত সিং নেক্সট প্রশ্ন আনটাচেবেল বইটির লেখক কি তো আনটাচেবেল বইটির লেখক হলেন মূলকরাজ আনন্দ অপশান সি হল রাইট অ্যান্সার আনটাচেবেল বইটির লেখক হলেন মূলকরাজ আনন্দ নেক্সট দেখো ইন্টারপ্রিটার অফ মালাডিস বইটির লেখক কে তো ইন্টারপ্রিটার অব মালাডিস এই বইটির লেখক হলেন ঝুম্পা লাহিড়ি অপশান ডি হল রাইট অ্যান্সার ঝুম্পা লাহিড়ি আর এর সঙ্গে দেখে নাও ঝুম্পা লাহিড়ির লেখা অন্য দুটি বিখ্যাত বই হল আনাকাস্টোমেট আর্থ এবং দ্য নেমশেক আনাকাস্টোমেট আর্থ এবং দ্য নেমশেক নেক্সট দেখো হোয়াই আই এম এ হিন্দু ও ইনগ্লোরিয়াস এম্পায়ার বই দুটির লেখক কে তো হোয়াই আই এম এ হিন্দু ও ইনগ্লোরিয়াস এই বই দুটির লেখক হলেন শশি থারুর অপশান এ হল রাইট অ্যান্সার শশী থারুর নেক্সট প্রশ্ন দ্য লিভিং মাউন্টেন বইটির লেখক কে তো দ্য লিভিং মাউন্টেন এই বইটির লেখক হলেন অমিতাভ ঘোষ অপশান সি হল রাইট অ্যান্সার অমিতাভ ঘোষ নেক্সট প্রশ্ন দ্য থার্ড পিলার বইটির লেখক কী তো দ্য থার্ড পিলার এই বইটির লেখক হলেন রঘুরাম রাজন অপশান এ হল রাইট অ্যান্সার দ্য থার্ড পিলার বইটির লেখক হলেন রঘুরাম রাজন নেক্সট প্রশ্ন দ্য ফিউচার অব ইন্ডিয়া বইটির লেখক কী তো দ্য ফিউচার অব ইন্ডিয়া বইটির লেখক হলেন বিমল জালান অপশান ডি হল রাইট অ্যান্সার দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন বিমল জ্বালান নেক্সট দেখো বর্তমান ভারত ও কর্মযোগ এই বই দুটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল এই বইটি লেখক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক হলেন দাদাভাই নৌরজি নেক্সট হলো আনন্দমঠ আর এই আনন্দমঠ বইটির লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট পঞ্চতন্ত্র আর পঞ্চতন্ত্রের লেখক হলেন বিষ্ণু শর্মা নেক্সট দেখো গল্পগুচ্ছ কাবুলিওলা ও ঘরে বাইরে এই বইগুলি লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ওথেলো ও হ্যামলেট এই বই দুটির লেখক হলেন উইলিয়াম শেক্সপিয়ার এবং লাস্ট ফ্লাড অফ ফায়ার এই বইটির লেখক হলেন অমিতাভ ঘোষ তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে